জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 46তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের 27 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের শিল্পী, সাহিত্যিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ ইংরেজি 24 মে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন স্বাধীনতাকামী এ কবি। ছোটবেলায় তার ডাকনাম ছিল দুখুমিয়া। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। নজরুল বাংলা ভাষা সাহিত্যে অনুরাগীদের কাছে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি কবিতা, সঙ্গীত, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, চলচ্চিত্রে নিজস্ব স্বাক্ষর রেখেছেন। ছিলেন সাংবাদিক, গায়ক এবং অভিনেতাও। সঙ্গীতে তার অজস্র রাগরাগিণী অমরত্বের আসনে অধিষ্ঠিত হয়ে আছেন।